আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে যে বিষয়টি সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো সেটি হলো কলাই শাক, এর উপকারিতা। গ্রাম বাংলায় এটাকে খেসারি শাক ও বলে থাকে। তো বন্ধুরা, এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন খেসারি শাক অর্থাৎ কলাই শাক মানবদেহে কী কী উপকার করে থাকে। এই বিষয়টি সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানাবো। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রেস অল দিয়ে রাখুন, আর যদি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, খেসারি শাকে রয়েছে ভিটামিন এ ও ফাইবার। তো বন্ধুরা, এই খেসারি শাকে আমাদের যে উপকার করে থাকে সেটি হলো বাত ব্যথা। এই সমস্যার জন্য খেসারি শাক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো যাদের বাত ব্যথা রয়েছে তারা নিয়মিত খেসারি শাক, কলাই শাক খাওয়ার অভ্যাস করে তুলুন। সেক্ষেত্রে আপনি রান্না করেও খেতে পারেন, অথবা আপনি কাঁচা চিবিয়েও খেতে পারেন, অথবা যে জায়গায় আপনার ব্যথা সে জায়গায় আপনি খেসারি পাতা গরম করে প্রলেপ দিয়ে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে যাদের ব্যথা রয়েছে তাদের খুবই উপকৃত হবে। খেসারি শাক আর যে উপকার করে থাকে সেটি হলো যাদের নখের কনুই উঠে বা যাদের নখের কনুতে অনেক সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও এই খেসারি শাক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেসারি শাক রাতকানা রোগীদের ক্ষেত্রে অথবা যারা চোখে কম দেখে তাদের ক্ষেত্রেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেক্ষেত্রে আপনার যদি রাতকানা রোগ থাকে অথবা চোখের অন্যান্য কোনো সমস্যা থেকে থাকে তাহলে নিয়মিত খেসারি শাক খাওয়ার অভ্যাস করে তুলুন। এটি আমাদের শরীরে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো বন্ধুরা, এই ছিল আমার ভিডিওটি। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। যদি এই ভিডিওটি থেকে একটু উপকৃত মনে হয় তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন। আর এইরকমের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।